বিয়ানীবাজার থানার নবাগত অফিসার ইনচার্জ ওসি অখিলউদ্দিন আহমদ স্থানীয়ভাবে বিট পুলিশিং কার্যক্রম শুরু করতে উদ্যোগ নিয়েছেন। রবিবার বিকেলে উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ বাজারের বিট পুলিশের কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। প্যারিসে কবি সোহেল আহমদের সম্ভবের ডানা ও দাবানল কাব্যগ্রন্থের পেছনের গল্প আলোচনা অনুষ্ঠান 8 সেপ্টেম্বর রবিবার বিকেলে প্যারিসের একটি অভিজাত হলরুমে অনুষ্ঠিত হয়। ফ্রান্সে অনুষ্ঠিত ইয়াকুব আয়ুব ওমর দ্বিতীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বিয়ানীবাজার উপজেলা স্পোর্টিং ক্লাব প্যারিস। রবিবার প্যারিসের অদূরে লার্কনর্ব মাঠে ইলেভেন স্টার ফুটবল ক্লাব প্যারিসকে 2-0 গোলে পরাজিত করে টুর্নামেন্টের শিরোপা জিতে বিয়ানীবাজারে অপ্রতিরোধ্য এই দলটি। কানাইঘাটে সড়ক দুর্ঘটনায় দেলোয়ার হোসেন নামে এক যুবক নিহত হয়েছে। তিনি জকিগঞ্জের কাজলসার ইউনিয়নের গোটার গ্রামের অধিবাসী এবং পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী। সোমবার বিকেলে কানাইঘাট উপজেলা সড়কের বাজারের কাছে একটি বেসরকারি কোম্পানির গাড়ি দেলোয়ারের মোটর সাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাবের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ও সিলেটের সমন্বয়করা। মঙ্গলবার সকাল 10:30 তারা সিলেট মহানগরের যতরপুরস্থ তুরাবের বাড়িতে যান। সাক্ষাৎকালে তুরাবের মাকে জড়িয়ে ধরে অঝোরে কেঁদেছেন সমন্বয়করা। এ সময় পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানান তারা।